উজনিত কমিছে মিয়া শ্রমিক, অনিশ্চয়তাত উজনির ইটাভাটার ব্যবসায়। ইটাভাটার মালিকে বিচারিছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। উজনি অসমত এতিয়া হ্রাস পাইছে সংখ্যালঘু শ্রমিকর সংখ্যা। উজনিত প্রায় নোহা হয়েছে নামনি তথা মধ্য অসমের যা সংখ্যালঘু শ্রমিক, যার ফলত উজনি অসমৰ ইটাভাটা তথা বিভিন্ন নির্মাণ কার্য এতিয়া স্থবির হয়ে পড়েছে। কিয়নো উজনি অসমৰ ইটাভাটার লগতে বিভিন্ন নির্মাণ কার্যত জড়িত মধ্য আর নামনি অসমৰ সংখ্যালঘু লোক এই লেবারখানি আহিবলে নিলে আমি ডাঙর একটা সমস্যা পড়ব, কারণ ইটার দাম তো বহুত বাড়ি যাবে। এটা আমার ইটার দাম এটা 11 টাকা 12 টাকা ইটা আছে, সেই ইটার দাম গিয়ে মানে আপনার 17 18 20 টাকা হয়ে যাব। 20 টাকা হলে যেখানে এটা সরকার আঁচনি আছে, সেই আঁচনিখিন যেটা আয়োগ আছে সরকারি কনস্ট্রাকশনের কাম আছে, ইটার দাম বাড়ি যাবে। আর এই সময় যদি একো একটা সিদ্ধান্ত নহয় তাহলে আমি তো আমার অবস্থা বেয়া হয়ে যাব, পানি থান ওচর অবস্থা হব। তাকে অসমৰ মুখ্যমন্ত্রী বারম্বার অনুরোধ, গতি তখেতে আমাক একটা সুবিবেচনার একটা পরামর্শ আগবাব বলে মূর আশাবাদী। সংখ্যালঘু সংগ্রাম পরিষদ নামৰ অখ্যাত সংগঠনটে নগাঁওর ঢিঙত মিয়া শ্রমিকক বাধা দিয়ার পাছতেই বিপদত পড়ছে ইটাভাটা ব্যবসায়ী। কিয়ককে ধরে উজনির কেবাটাও ইটাভাটালে যাওয়া নাই শ্রমিক। কিয়কর এটা ইটাভাটার মালিকে 4 মাস পূর্বে শ্রমিকক দিছিল আগধন, কিন্তু ভাটালে শ্রমিক নোযার ফলত চরম সমস্যাত ভুগিছে অসমীয়া ইটা ব্যবসায়ীসকল। সংখ্যালঘু সংগ্রাম পরিষদের স্পষ্ট আর আপনার সিধা কথা, আমি উজনি অসমত যাব নিদিও। এতিয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বিচারি সরকারক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাইছে ইটাভাটার সত্বাধিকার সকলে। মিয়াক নিরাপত্তা নিদিলে উজনিলৈ নপঠিয়ার হুঙ্কার তথাকথিত সংখ্যালঘু সংগঠনের। ইপিনে উজনি অসমত মিয়া শ্রমিকক বাধা প্রদান করাত আদরণি জানাইছে বীর লাচিত সেনায়। লগতে সন্দেহজনক লোকক উজনি অসমত প্রবেশ করিব দিয়া নহব বলে পুনের হুঙ্কার বীর লাচিত সেনার নেতা শৃঙ্খল সলিহার। আত্মসন্মানে আমি জিয়াই থাকা উজনি অসমর খিলঞ্জিয়া সত্তাটোয়ে আদরণি জানাইছে। তেওঁলোকে যিটো কাম আমি কৰিব লাগিছিল সেইটো কাম তেওঁলোকে কৰিছে, আৰু সেইকাৰণে আমি আদৰণি জনাইছোঁ। আৰু যাতে কোনো ধৰণৰ সন্দেহযুক্ত মানুহ উজনি অসমলৈ নাহে তাৰ বাবে আমি সকীয়াই দিছোঁ। আৰু অনাগত দিনত এখন আচলতে জাতীয়তাবাদৰ যুদ্ধ, জাতীয়তাবাদৰ যিখন যুদ্ধ এখন যুদ্ধ চলি থাকিব, ধৰ্ম ঊৰ্ধত গৈ জাতীয়তাবাদৰ যুদ্ধ চলিব। আৰু এটা কথা স্পষ্ট, কোনো ধৰণৰ সন্দেহযুক্ত মানুহ, এই হিন্দু হওক মুছলমান হওক, ইয়ালৈ আহিব দিয়া নহ'ব। দিগন্ত হাজৰিকা আৰু শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।